नमस्कार, स्वागत जानाई सोशल बांगलार संगे रयेछि आमी सुजाता। मानसिक अवसादग्रस्त हुए आबारो प्राण हारालेन 10323 चाकुरेच्युत शिक्षक। एखोनो पर्यन्त 125 जन 10323 चाकुरेच्युत शिक्षक शिक्षिकादेर मृत्यु हयेछे। ए निये गभीर शोक व्यक्त करेछे जयेंट मुभमेंट कमिटीर सदस्यरा। গতকাল রাত আনুমানিক 2টা নাগাদ গোমতী জেলার অমরপুর মহকুমার তৈদু এলাকার চাকুরেচ্যুত স্নাতক শিক্ষক প্রশান্ত দেব, বয়স হয়েছিল 46 বছর, চাকুরেচ্যুত হওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন। এই মানসিক চাপ থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে প্রয়াণ হন তিনি। এখনো পর্যন্ত প্রায় 125 জন শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর। জয়েন্ট মুভমেন্ট কমিটি এই বিষয় নিয়ে গভীর শোক ব্যক্ত করেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। नमस्कार, हमरा सत्यि गभीर भावे शोकाहत एवं मर्माहत। गतकाल रात आनुमानिक 1:30 गोमती जिलार अमरपुर महकुमार तैदू एलाकार आमादेर सहजोद्धा चाकरिच्युत स्नातक शिक्षक प्रशांत देव, बयस 46, चाकरी हारानोर टेंशने मानसिक अवसादे তিনি গতকাল নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, পরিবারের 80 ঊর্ধ্বে মা, স্ত্রী, একমাত্র মেয়ে, মাধ্যমিক পাশ করেছে, ক্লাস 11-এ পাঠরত, এবং একমাত্র ছেলে সপ্তম শ্রেণীতে পাঠরত। এই পরিবারটির দায়িত্ব কে নেবে? আজকে আমরা 125 জন সহযোদ্ধাকে হারিয়েছি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রাজ্যের শাসক দলের মুখপাত্র এবং রাজ্যের ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই 10323 শিক্ষকদের বিষয়ে অসংলগ্ন মন্ত্রীর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম 6 জন সহযোদ্ধাকে হারিয়েছি। তাদের এই অসংলগ্ন বক্তব্যর পর থেকেই আমরা দিন দিন দেখতে পেলাম হৃদরোগে আক্রান্ত হয়ে 6 জন সহযোদ্ধা প্রাণত হয়েছেন। এটা কিসের ইঙ্গিত আমরা ওনাদের কাছে জানতে চাই। আমরা তো বলবো তারা ষড়যন্ত্র করে এই শিক্ষকদের মৃত্যুর মিছিল লম্বা করছেন, না হলে তারা এই ধরনের অসংলগ্ন মন্তব্য 10323 শিক্ষকদের বিরুদ্ধে করছেন কেন? যেদিন থেকে তারা এই অসংলগ্ন মন্তব্য করছেন তার পরের দিন নতুবা রাত্রেই আমরা এক এক সহযোদ্ধাকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা 125 জন সহযোদ্ধাকে হারিয়েছি। জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রশ্ন, আর কতজন প্রয়াত হলে আপনারা মানবিক হবেন? আপনারা মুখে বলছেন মানবিক, কিন্তু আমরা মানবিকতার ছোটখাটো নিদর্শনও দেখতে পাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। ত্রিপুরাবাসীদের জন্য সুখবর, মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশি প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য, শুকরের খাদ্য, ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য। তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারেন্টিযুক্ত পশু খাবার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। নিস্তা প্রোটিন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। দূরভাষ 9436 12 93 15।